বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতার অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, মহিউদ্দিন জাহাঙ্গীর তাদের মধ্যে অন্যতম। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মোতালেব হাওলাদার ছিলেন কৃষক এবং মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। মহিউদ্দিনরা তিন ভাই বোন ছিলেন। দাদা আব্দুর রহিম হাওলাদার ছিলেন প্রতাপশালী ব্যক্তি। পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র 3.5 বছর বয়সে মামার বাড়ি মুলাদী উপজেলার পাতারচর গ্রামে যান জাহাঙ্গীর। পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1953 সালে তার শিক্ষা জীবনের সূচনা হয়। মুলাদী মাহমুদ যান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1964 সালে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1966 তিনি বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ছাত্র হিসেবে মহিউদ্দিন জাহাঙ্গীর বেশ মেধাবী ছিলেন। খেলাধুলার পাশাপাশি তিনি ছিলেন রাজনীতি সচেতন। কলেজ জীবনে তিনি পাঠ করেন লেনিন, মাও সেতুং, চে গেভারার মতো ব্যক্তির সংগ্রামী জীবনের গল্প ও রাজনৈতিক দর্শন। তিনি মাস্টার দা সূর্য সেনের জীবনী গ্রন্থ, ক্ষুদিরামের ফাঁসি, তিতুমিরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী সহ বহু গ্রন্থ নিয়মিত পড়তেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহিউদ্দিন জাহাঙ্গীর বিমান বাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থাতেই পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1968 দোসরা জুন তিনি ইঞ্জিনিয়ার করে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS 10439। তিনি মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রিসালপুর থেকে অফিসার বেসিক কোর্স 29 এবং ইনফেন্ট্রি স্কুল অফ ট্যাকটিক্স থেকে অফিসার ওয়েপন কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ 1969 সালে আগস্ট মাসের শেষের দিকে এক মাসের ছুটিতে তিনি দেশে ফেরেন। 1971 স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি পাকিস্তানে 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্তব্যরত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে সঙ্গে মাত্র একটি পিস্তল নিয়ে। 10 জুন তিনি কয়েকদিনের ছুটি নেন এবং ফিরে পশ্চিম পাকিস্তানের রিসালপুর যান। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি সেনা ও সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন। প্রথমেই গেলেন নিকটবর্তী BSF এর ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে। সেখান থেকে তিনি দিল্লি, এরপর কলকাতা। পশ্চিম পাকিস্তান থেকে 4 জন বাঙালি সামরিক অফিসার পালিয়ে এসেছেন শুনে বাঙালি মুক্তিবাহিনী ও বাঙালি শরণার্থীদের প্রাণে বিপুল উৎসাহ জাগল। মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার কর্নেল ওসমানী যুদ্ধক্ষেত্র থেকে কলকাতায় এলেন এই 5 জন বীরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। ভারত হতে পরে তিনি বাংলাদেশের সীমান্তে পৌঁছেন। তবে পাকিস্তানে আটকে পড়া আরো 3 জন অফিসার সহ তিনি পালিয়ে যান ও পরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুরে মুক্তিবাহিনীর 7 নং সেক্টরে সাব কমান্ডার হিসেবে যোগ দেন 3রা জুলাই। তিনি সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের অধীনে যুদ্ধ করেন। তাদের আক্রমণ এত প্রবল ও ত্রাস সৃষ্টিকারী ছিল যে একবার একটি শত্রু লাইনের উপর হামলা চালাবার পূর্ব মুহূর্তে প্রায় সহস্রাধিক শত্রু সেনা প্রাণের ভয়ে প্রতিরক্ষা বুদ্ধ ছেড়ে চলে যায়। বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাকে রাজশাহীর চাপাই নবাবগঞ্জ শহর দখলের দায়িত্ব দেওয়া হয়। শহরটি দখলের জন্য সেক্টর কমান্ডার ANM নুরুজ্জামান 3টি দল গঠন করে। প্রথম দলের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা গিয়াসকে, দ্বিতীয় দলের দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা রশিদকে, তৃতীয় দলের দায়িত্ব পান মহিউদ্দিন জাহাঙ্গীর। 10ই ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর লেফটেন্যান্ট কায়ুম, লেফটেন্যান্ট আউয়াল ও 50 জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারঘড়িয়া এলাকায় অবস্থান গ্রহণ করেন। 14ই ডিসেম্বর ভোরে মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে বারঘড়িয়া এলাকা থেকে 3 থেকে 4টি দেশি নৌকায় করে রিহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে একটি একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থানের দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন। তিনি এমনভাবে আক্রমণ পরিকল্পনা করেছিলেন যেন উত্তর দিক থেকে শত্রু নিপাত করার সময় দক্ষিণ দিক থেকে শত্রু কোনো কিছু আঁচ করতে না পারে। এভাবে এগোতে থাকার সময় জয় যখন প্রায় সুনিশ্চিত তখন ঘটে বিপর্যয়। হঠাৎ বাঁধের উপর থেকে ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সের 8-10 জন সৈনিক দৌড়ে চর এলাকায় এসে যোগ দেয়। এরপরই শুরু হয় পাকিস্তানি বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষণ। ক্যাপ্টেন
ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। যখন আর একটি মাত্র শত্রু অবস্থান বাকি রইল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাঙ্কার চার্জে শত্রুর বুলেটে এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে, শহীদ হন তিনি। 1971 সালের 15 ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে আনা হয়। অসংখ্য স্বাধীনতা প্রেমিক জনগণ, ভক্ত মুক্তিযোদ্ধা, অগণিত মা বোনের নয়নের জলে আশীর্বাদে সিক্ত করে তাকে এনে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয় মহিউদ্দিন জাহাঙ্গীরকে। বরিশালের নিজ গ্রামের নাম তার দাদার নামে হয় পরিবার ও গ্রামবাসীর ইচ্ছে অনুযায়ী তার ইউনিয়নের নাম আগরপুর পরিবর্তন করে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন করা হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলা পরিষদ 49 লক্ষ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠের পরিবারের দান করা 40% জায়গার উপর নির্মাণ করেছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। স্বরূপনগরী বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নাম তার নামানুসারে রাখা হয়েছে। এছাড়া ঝালকাঠি জেলা স্টেডিয়ামের নাম এই বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়।